আমার প্রিয় শিক্ষার্থীগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি স্বরচিহ্ন একার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো এখানে উপরে আমি লিখেছি একার, স্বরচিহ্ন একার, একার যোগ করে শব্দ গঠন। এর আগের ভিডিওতে আমি আকার নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমার ওই ভিডিওটি দেখেননি তারা আমার আই বটন ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে শুরু করছি আজকে একার। দেখো এই চিহ্নটি হলো একার। এখন আমরা একার দিয়ে শব্দ গঠন করব, ঠিক আছে। যেমন লিখলাম এখানে আমি, এটা হলো ক, কতে আমি একার দিয়েছি, ক একার কে। দেখো এটা হলো একার, আর ক এর আগে আমি একার দিয়েছি, তাহলে উচ্চারণ কি হবে, ক একার কে। আর এখানে দিলাম আমি একটা তালব্য, ঠিক আছে, তাহলে ক একার কে তালব্য কেস। এখানে কিভাবে পড়তে হবে, ক একার কে তালব্য কেস। তারপরে এখানে লিখছি এটা হলো ময়েকার মে, ময়েকার মে ঘ মেঘ, এখানে হয়ে গেল মেঘ। তারপরে আরও লিখছি তয়ে কারতে, এটা হলো বুরকে জ, তাহলে কি হলো এখানে, তয়ে কারতে বুরকে জ তেজ। এখানে আরও লিখতেছি, এটা হলো একার, দয়ে কার দে তালবেশ, কি হয়ে গেল দেশ, দয়েকার দে তালবেশ দেশ। তারপরে আরও লিখতেছি, এটা হলো একার, ক্ষয়েকার খে দ খেদ, কি হয়ে গেল এখানে, ক্ষয়েকার খে দ খেদ। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, এই যে একার চিহ্নটি রয়েছে এটা সবসময় যে কোনো বর্ণের বাঁ পাশে বসবে, বাম পাশে, কোথায় বসবে। এর আগে আমরা পড়েছিলাম যে আকার স্বরচিহ্নটি যে কোনো বর্ণের ডান পাশে বসত, কিন্তু একার চিহ্নটি যে কোনো অক্ষরের বাম পাশে বসবে। দেখো এটা ক, ক এর বাম পাশ হলো এই দিকে, তাহলে একার চিহ্নটি সবসময় বাম পাশে বসবে, কখনো ডান পাশে বসবে না, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। দেখো এখানে সব বর্ণের বাম পাশে বসেছে, ক এর বাম পাশে বসেছে একার, এখানে ম এর বাম পাশে বসেছে একার, এখানে ত এর বাম পাশে বসেছে একার, এখানে দ এর বাম পাশে বসেছে, এখানে খ এর বাম পাশে বসেছে। তাহলে আমরা কি জানতে পারলাম, যে কোনো বর্ণের বাম পাশে একার বসবে, এই জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আরও কিছু লিখতেছি, এখানে আমি একার দিলাম, তারপরে আমি এখানে ব দিলাম, তাহলে কি হবে, ব একার বে, এখানে একটা তালব্য দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, বেশ হয়ে যাবে, ব একার বে তালব্য বেশ। এবার আরও লিখছি, এটা হয়ে গেল তালব্য একার সে, আর দিলাম পেটকাটা মধ্যে স, তাহলে তালব্য একার সে পেটকাটা মধ্যে স, কি হয়ে গেল শেষ, কি হবে এখানে শেষ। আরও লিখতেছি এখানে, দেখো এটা হলো একার, এখানে আমি ক দিলাম, কি দিলাম ক, তারপরে দিলাম ব, তারপরে দিলাম ল, তাহলে কি হবে, ক একার কে ব ল কেবল,
এখানে যদি একার না হতো তাহলে কবল হতো, যেহেতু একার আছে তাহলে কি পড়তে হবে? কয়েকার কে ব ল কেবল। আরও লিখতেছি, এটা হলো একার, তারপরে দিলাম তালব্য, তারপরে দিলাম খ, আর এখানে দিলাম ব শূন্য র, তাহলে কি হয়ে গেল? তালব্য একার সে খ র, সে খর, সে খর। আরও লিখতেছি, এখানে দিলাম একার, তারপরে দিলাম চ, তাহলে কি হবে? চ একার চে, তারপরে দিলাম ত, তারপরে দিলাম দুন ন, তাহলে কি হলো? চেতন হয়ে গেল। চ একার চে ত দুন ন চেতন। আরও লিখতেছি, এখানে দিলাম দুন্তে স একার সে, তারপরে দিব আরও ব, তারপরে দিব ক, তাহলে কী হয়ে গেল? দুন্তার সহায়কার সে ব ক সেবক। আরও দিলাম এখানে দেখো ব একার বে, দেখো এটা হলো ব, এটা হলো একার, তাহলে ব একার বে ত দুন্তে ন, কী হয়ে গেল? বেতন। ব একার বে ত দুন্তে ন বেতন। আরও লিখতেছি, যেরকম এখানে দিলাম এটা হলো সরিয়, তারপরে দুন্তার নয়কার নেই, এখানে দিলাম ক, তাহলে সরিয় দুন্তার নয়কার নেই ক, কি হয়ে গেল? অনেক। কি পড়তে হবে আমাদের? অনেক। তারপরে আরও লিখতেছি, এখানে দিলাম সরিয়, তারপরে দিলাম একার, এটা হলো ভ, আর এখানে দিলাম দ, তাহলে কী হয়ে গেল? সূর্য ভয়কার ভেদ অভেদ। তারপরে দিলাম আরও, এটা হয়ে গেল সারিয়া, তারপরে দয়কার দে, হয়ে গেল এখানে তালবিশ্ব, এটা তাহলে সারিয়া দয়কার দে তালবিশ্ব, কী হয়ে গেল? আদেশ। সারিয়া দয়কার দে তালবিশ্ব আদেশ। তারপরে আরও দিচ্ছি, এটা হয়ে গেল সারিয়া বয়েকার বে, এখানে দিলাম বয়েকার বে, তারপরে দেব তালবেশ্য, কী হয়ে গেল? সারিয়া বয়েকার বে তালবেশ্য আবেশ। কী পড়তে হবে এখানে? আবেশ।